জন্য টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজের নাম প্রত্যাখ্যান করেছেন বেন স্টোকস। আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন না এই অলরাউন্ডার। স্টোকস নিজের এই সিদ্ধান্তের কথা টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন। এদিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। মূলত তিন ফরম্যাটে পূর্ণাঙ্গ অলরাউন্ডারের দায়িত্ব পালন করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন 32 বছর বয়সী এই ক্রিকেটার। গত বছরের শুরু থেকেই হাঁটুর ইঞ্জুরিটা বেশ ভোগাচ্ছে স্টোকসকে। 2023 সালের নভেম্বরে হাঁটুর অস্ত্রোপচারও করিয়েছিলেন। এরপর টেস্ট দলে ফিরলেও তেমন ফর্মে দেখা যায়নি তাকে। শেষ 8 টেস্টে মাত্র 5 ওভার বল করেছেন স্টোকস। ইঞ্জুরির কারণে চলতি আইপিএল থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি। আইপিএল এর পর এবার জুনে অনুষ্ঠিত বিশ্বকাপ থেকেও সরে দাঁড়ালেন এই অলরাউন্ডার। এক বার্তায় তিনি জানিয়েছেন, আরো বেশি দিন খেলে যাওয়ার জন্যই এমন সিদ্ধান্ত। স্টোকস জানিয়েছেন, আমি নিজের শরীর নিয়ে কাজ করছি, তিন ফরম্যাটে অলরাউন্ডার হিসেবে যেন আরো অনেক দিন খেলতে পারি সেই চেষ্টাই করে যাচ্ছি। আশা করছি আইপিএল ও বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানো আমার ভবিষ্যতের জন্য ভালো হবে। সাম্প্রতিক সিরিজেই আমি বুঝতে পেরেছি অস্ত্রোপচারের পর কতটা পিছিয়ে আছি। আমি কাউন্টিতে খেলে টেস্টের জন্য প্রস্তুত হতে চাই। আমি বাটলার, মট সহ পুরো দলকে শুভকামনা জানাই। আশা করি তারা শিরোপা ধরে রাখবে। 2022 সালের ফাইনালে বেন স্টোকসের দুর্দান্ত ইনিংসের সুবাদেই টি টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জিতেছিল ইংল্যান্ড। 2 মাস পর শুরু হতে যাওয়া এবারের আসরের আগেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে দুঃসংবাদ দিলেন বেন স্টোকস। সব ফরম্যাটে নিজেকে আরও দীর্ঘদিনের জন্য ফিট রাখতেই এই সিদ্ধান্ত তার। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে 43টা ম্যাচ খেলেছেন স্টোকস। 21 গড়ে 585 রান করেছেন এই বাহাতি ব্যাটার। ব্যাট হাতে 50 মাত্র একটা। অন্যদিকে বল হাতে উইকেট সংখ্যা 26টা, নেই কোনো ফাইফারের দেখা। জিসান আহমেদ, বিডি ক্রিকেট টাইম।